আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শারশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা। এই প্রতিপাদ্যে যশোরের শারশায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার 8 মার্চ সকালে উপজেলা পরিষদ মিলায়তনে র্যালি শেষে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শারশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্চ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ব্রাক কর্মকর্তা হাসিবুল ইসলাম ও নারী সমাজ কর্মী নূরজাহান রিনা প্রমুখ।